নমস্কার বন্ধুরা, অসমতে আবার তোমাদের জন্য একটা অসম ভিডিও নিয়েছি আমি বিপ্লব। আজকের ভিডিও হলো যে তোমার মোবাইলের সেটিং একটা দেখাবো। সেটিংটা যদি তুমি অন করে রাখো, অন করার পর তোমার মোবাইল যদি তোমার বন্ধুদের দিয়ে দাও কিংবা আদার্স কাউকে যদি দিয়ে দাও, তাহলে তোমার কোনো টেনশন থাকবে না যে তোমার পার্সোনাল কিছু ইউজ করতে পারবে। ঠিক আছে, তো সেটিংটা অন করো। আমি মনে করি তোমাদের প্রাইভেসির জন্য খুবই ভালো। আর যারা যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, ভিডিও নিচে যে লাল বোতাম আছে সেখানে টাচ করো, ঘন্টির মতন আছে সেখানেও টাচ করে দেবা, তাহলে আমি যেন নতুন ভিডিও আসি খুব সহজে পেয়ে যাও। তো চলো শুরু করছি। চলো তাহলে শুরু করছি। তো তার জন্য তোমাকে কি করতে হবে, মোবাইলের সেটিংয়ে যাবা। মোবাইল সেটিং, সেটিং খোলার পর দেখবা এটা কিন্তু 8.1.0 ভার্সেনের ফোন। ঠিক আছে, যাদের 7 ভার্সেন কিংবা আদার্স কোনো ভার্সেনের ফোন আছে, যেমন তোমাদের দেখে দিয়ে সিস্টেমে গেলাম। সিস্টেমে যাওয়ার পর এখানে দেখো ভার্সেন, দেখো লেখা আছে 8.1.0। ঠিক আছে, এই ভার্সেনের যদি কারোর ফোন থাকে তাহলে এটা লেখা থাকবে। আর আমি তোমার আর একটা যেটা দেখাচ্ছি, তো এই যে এটা দেখো যে 7.0। ঠিক আছে, তাদের থাকবে এরকম লেখা। তো এবার চলো এবার যাচ্ছি। তো সিকিউরিটি অ্যান্ড লোকেশন যেটাতে লেখা আছে, ঠিক আছে, সিকিউরিটি অ্যান্ড লোকেশন সেখানে আমরা টাচ করব। টাচ করার পর নিচে চলে আসবো। আর যাদের 7.0 আছে তাদের দেখবা শুধু সিকিউরিটি লেখা থাকবে। ঠিক আছে, তো নিচের দিকে চলে আসবা। নিচের দিকে আসার পর দেখো এখানে লেখা আছে স্ক্রিন পিন পিনিং। ঠিক আছে, স্ক্রিন পিনিং যা দেখো লেখা আছে সেখানে আমরা টাচ করব। টাচ করার পর এখানে দেখো অফ হয়ে আছে অপশনটা। ঠিক আছে, এখানে আমরা অন করে দেবো। অন করে দেওয়ার পর আমাদের কাজ শেষ, মানে আমাদের সেটিং হয়ে গেল। সেটিং হয়ে যাওয়ার পর আমরা এবার ব্যাক চলে আসবো। ব্যাক আসার পর আমরা এবার ধরো এই ফোনটা ধরো তোমার ফ্রেন্ডেদের যদি দিয়ে দাও, তার আগে ধরো যে এমন একটা কিছু করে দিলা যে সেটা ছাড়া আর অন্য কিছু ঘাটতেই পারবে না, তার জন্য তোমাদের কী করতে হবে, আমরা এখানে টাচ করবো। তারপর আমাদের দেখো এখানে পেজ খুলে যাবে। পেজ খুলে পর দেখো এখানে আমাদের টোটাল সুইচ থাকে কয়টা, তিনটা সুইচ থাকে। ধরো দেখো এখানে একটা সুইচ, এখানে আমাদের পেজ দেখবার জন্য এটা একটা সুইচ, তারপরে তোমার এটা হোম পেজ যেটাতে আমরা হোম করে দিই, যেখানেই থাকি না কেন আমরা এখানে টাচ করলে হোম হয়ে যায়। আর এটাতে আমাদের কি ব্যাক, যে আমরা যাই করি না কেন এটাতে ব্যাক। তো এটা এখানে আমাদের তিনটা সুইচ, আর এখানে আমরা সেটিং থেকে একটা সুইচ বের করলাম এক্সট্রা, দিয়ে আমাদের 4টা সুইচ হয়ে গেলো এখন ফোনের। তো ধরো সাপোজ আমার ফ্রেন্ড ধরো কোনো ফোন চাইলো যে ফেসবুক করবে, সে ফেসবুক ছাড়া অন্য কিছুই আর করতে পারবে না আমার মোবাইলে, কিংবা আদার্স কোনো কিছু ঘাটতেও পারবে না। তার জন্য আমাদের কী করতে হবে, দেখো আমাদের ফেসবুক পেজ আছে এটা, তো আমাদের ফেসবুক পেজটাকে কী করতে হবে, এখানে দেখো পিনের যে ছবি দেওয়া আছে সেখানে আমরা টাচ করে দেবো। টাচ করার পর এখানে যে অপশনটা আসবে সেখানে আমরা টাচ করে দেওয়ার পর, তারপর দেখো আমাদের এখানে অলরেডি পিন হয়ে গেল। পিন হয়ে যাওয়ার পর ঠিক আছে, এখান থেকে আমরা যে কোনো পেজ আমরা খুলতে পারবো, আমরা ফেসবুকেরই সব কিছু করতে পারবো। ঠিক আছে, তাছাড়া আদার্স কোনো কেউ কোনো কাজ করতে পারবে না। ধরো যারা আমরা ব্যাক করি যদি, দেখো ব্যাক হবে না। তারপর এখানে আমরা হোম যদি করি, হোম হবে না। আমরা এখানে যদি স্ক্রিনিং করতে চাই তাও কিছু হবে না, মানে আমাদের এক কথায় ফোন লক হয়ে গেল, যে আমাদের সে ফেসবুক ছাড়া সে এখন কিছুই খুলতে পারবে না। ঠিক আছে, তো এটাকে যদি আমরা আনলক করতে চাই তার জন্য আমাদের কী করতে হবে, যে আমাদের দেখো এখানে যে আমাদের এখানে যে পাওয়ার অফের যে বোতামটা থাকে, আমাদের এখানে যে পাওয়ার অফের বোতাম থাকে, ঠিক আছে, সে পাওয়ার অফের বোতাম আর এখানে ব্যাকের যে বোতাম সেটা আমাদের একসঙ্গে দুটাকে টাচ করতে হবে। দুটাকে আমরা টাচ করব। টাচ করার পর দেখো আমাদের এখানে লকের সিস্টেম চলে আসবে, তারপর আমরা আমাদের পাসওয়ার্ড দিয়ে খুলে দেবো, তাহলে দেখবো আমাদের ব্যাক কিংবা আদার্স সব কাজই করতে লাগবে। ঠিক আছে, তো এরকম করে তুমি হোয়াটসঅ্যাপ, তারপরে ইউটিউব, কেউ যদি ইউটিউব দেখতে চায় তো তাকে ইউটিউবই দেখাবা। ঠিক আছে, সে আদার্স কোনো কাজ করতে পারবে না, তার জন্য কী করতে হবে, শুধু একটা পিনে টাচ করে দেবা, ব্যাস, তাহলেই দেখবে আমাদের হয়ে গেল। সে এখন ইউটিউব ছাড়া আদার্স কোনো কিছুই করতে পারবে না। সে যদি চায় যে তোমার ব্যাক করে যে আদার্স কোনো পেজ খুলবে, কোনো পেজই খুলবে না, শুধু ইউটিউবেরই ভিতরে যা করার শেষ তাই করতে পারবে। আর আবার আরেকবার বলে দিই, যেটা আনলক করবা, দেখো আমাদের এখানে যে পাওয়ার অফের যে বোতামটা আছে, পাওয়ার অফের বোতামটা চাপবা, আর এখানে যে আমাদের ব্যাকের বোতাম, ঠিক আছে, আমাদের এখানে যে ব্যাকের বোতাম আছে সেটাকে আমরা একসঙ্গে যদি চাপি, তারপরে আমাদের এরকম একটা লক খুলবে, তারপরে আমাদের এখানে পাসওয়ার্ড দিয়ে
পাসওয়ার্ড দেওয়া থাকলে পাসওয়ার্ড দিতে হবে, পাসওয়ার্ড না দেওয়া থাকলে দিতে হবে না, অলরেডি খুলেই যাবে। তো আমি পাসওয়ার্ড দিয়ে রেখেছি ওই জন্য হয়ে খুলে গেল। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবা, কোনো প্রবলেম হলে নিচে কমেন্ট করবা, আর ভিডিওটা যদি একটুকু ভালো লাগে, একটুকু ভালো লাগে প্লিজ তোমার বন্ধুদের সঙ্গে ভিডিওটাকে শেয়ার করবা, এটাই আমার বারবার রিকোয়েস্ট তোমাদের কাছে। তো বাই, নেক্সট ভিডিও আবার তোমাদের জন্য কিছু নিয়ে আসবো, ভালো কিছু। তো বাই।